তো দেখো আজকে এটি আমাদের জি এর অধ্যায় ভিত্তিক ক্লাস নাম্বার সেভেন্টিন এর আগে অলরেডি আমাদের ষোলোখানা ক্লাস হয়ে গিয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং প্রকৃত নাম নিয়ে আলোচনা করব ওকে তো তার আগে দেখে নাও যে বিগত বছরের পরীক্ষাগুলিতে বিগত দুই বছরের পুলিশ পরীক্ষাতে এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছিল তো দেখো তোমাদের কনস্টেবল প্রিলি দু হাজার উনিশ পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল যে কাইজার ই হিন্দ নামে কে পরিচিত তো সঠিক উত্তর যাবে মহাত্মা গান্ধী ওকে তো দেখো শুরু করছি আজকের এই ক্লাস বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং প্রকৃতির নাম তো প্রথম প্রশ্ন রয়েছে তুষার ব্যাঘ্র নামে কে পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই সব প্রশ্নগুলির উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে তুষার ব্যাঘ্র নামে পরিচিত তেনজিং নরোগে অপশান এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর প্রশ্ন দাদা বা মহারাজ নামে কে পরিচিত তো সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সৌরভ গাঙ্গুলি বর্তমান এর চেয়ারম্যান নেক্সট দেখো তিন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে লালা রাজপথ রায় অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ভারতের নাইট এঙ্গেল নামে কে পরিচিত এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ভারতের নাইট এঙ্গেল কাকে বলা হয় তো দেখো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এরপরে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন লেডি উইথ দ্য ল্যাম্প গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হতো বা লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত তো দেখো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ফ্লোরেন্স নাইটেঙ্গেল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না প্রত্যেকটি প্রশ্ন খাতে নোট করে রাখবে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে চাচা নামে পরিচিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চাচা নামে পরিচিত হয়েছে জওহরলাল নেহেরু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত সীমান্ত গান্ধী নামে কে পরিচিত তো সঠিকোত্তর হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আট নম্বর প্রশ্ন বাপু মহাত্মা নামে কে পরিচিত তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বাপু মহাত্মা নামে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু নামে কে পরিচিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান ওকে বঙ্গবন্ধু নামে পরিচিত শেখ মুজিবুর রহমান অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত তো দেখো দেশবন্ধু নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন বাংলার বাঘ নামে কে পরিচিত নিম্নলিখিত কে বাংলার বাঘ নামে পরিচিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ মুখোপাধ্যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো টুয়েলভ হকির জাদুকর কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে এবং তোমাদের এর আগের বিভিন্ন পুলিশ পরীক্ষা পিএসসির বিভিন্ন পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি এসেছে যে ভারতের পক্ষী মানব কাকে বলা হয় ভারতের পক্ষী মানব কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ফর্টিন ভারতের লৌহ মানব কাকে বলা হয় বা লৌহ মানব নামে কে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ফিফটিন লোকনায়ক নামে কে পরিচিত তো দেখো এই চারটে অপশন মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ এটিং কিন্তু লোকনায়ক হিসাবে পরিচিত অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত অপশন এ হয়ে যাবে এই সঠিক সঠিকোত্তর তিনি ভারতের নেপোলিয়ান নামে পরিচিত নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের মেকিয়া ভ্যালি কাকে বলা হয় ভারতের মেকিয়া ভ্যালি তারপরে হচ্ছে মহারাষ্ট্রের মেকিয়া ভ্যালি এই দুটো প্রশ্ন কিন্তু পাশাপাশি ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো ভারতের মেকিয়া ভ্যালি বলা হয় চাণক্য বা কৌটিল্যকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং এর পাশাপাশি মনে রাখবে যে মহারাষ্ট্রের মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফরন বিশকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো নাইনটিন মহামান্য নামে কে পরিচিত এই চারটির মধ্যে মহামান্য নামে কে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত মদন মোহন মালব্য অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকমান্য নামে কে পরিচিত লোকমান্য নামে কে পরিচিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লোকমান্য নামে পরিচিত গঙ্গাধর তিলক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর ওকে তো দেখো এই হলো গুরুত্বপূর্ণ ক্রুটি প্রশ্নোত্তর এবং এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিরিক্ত প্রশ্নোত্তর রয়েছে বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং প্রকৃত নাম থেকে তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত তো সঠিক উত্তর যাবে লালা লাজপত রায় ওকে তো দেখো এটি কিন্তু প্রিন্টিং মিস্টেক রয়েছে পাঞ্জাব কেশুরি নামে পরিচিত লালা লাজপত রায় নেক্সট দেখো সুলতান যুগের আকবর কাকে বলা হয় ফিরোজ শাহ তুগলককে হিন্দুস্তানের তোতা কাকে বলা হয় আমির খুসরুকে নেক্সট দেখো আঙ্কেল হো নামে কে পরিচিত তো সঠিক উত্তর চি হোচিমিন ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ফুটবলের সম্রাট কাকে বলা হয় তো সঠিক উত্তর হিসাবে প্লেকে ফুটবলের সম্রাট বলা হয় নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন টাইগার নামে কে পরিচিত তো সঠিক উত্তর হিসেবে মনসুর আলী খান পদৌদি নেক্সট দেখো লিটিল মাস্টার মাস্টার ব্লাস্টার এগুলো নামে কে পরিচিত তো সঠিক উত্তর হিসেবে সচিন তেন্ডুলকর নেক্সট দেখো সোনার মেয়ে কাকে বলা হয় তো সঠিক উত্তর হিসাবে পিটি উষাকে কিন্তু সোনার মেয়ে বলা হয় নেক্সট দেখো নয় ভারতের শান্তি মানব শাস্তিজি এগুলো কাকে বলা হয় তো সঠিক উত্তর লাল বাহাদুর শাস্তিকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন দ্য ফ্লাইং শিখ তা ফ্লাইং শিখ নামে কে পরিচিত তো সঠিক গোত্র হিসেবে মিলখা সিং সম্প্রদায় যার প্রয়াণ হলো ওকে মিলখা সিংকে উড়ন্ত শিখ বা ফ্লাইং শিখ বলা হয় নেক্সট দেখো মহেশ্বর কার উপাধি তো সঠিক গোত্র হিসেবে বিম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস নেক্সট দেখো মহারাজাধিরাজ চন্দ্রগুপ্ত মৌর্য দ্বিতীয় পরশুরাম এটি কার উপাধি মহাপদ্মানন্দ নেক্সট দেখো নরেন্দ্রগুপ্ত এবং নরেন্দ্রাদিত্য এগুলো হচ্ছে শশাঙ্কের উপাধি ওকে গৌর সম্রাট শশাঙ্ক ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ফিফটিন নিজাম খা এটি কার উপাধি তো সঠিক উত্তর যাবে সিকান্দার লোদি নেক্সট দেখো গাজী মালিক কার উপাধি গিয়াসুদ্দিন তুগলক নেক্সট দেখো মেহরুন নিসা এটি কার উপাধি তো সঠিক উত্তর যাবে নূরজাহান নেক্সট দেখো এইটিন ইবন বতুতা এটি কার উপাধি তো সঠিক উত্তর যাবে আব্দুল্লাহ মোহাম্মদ তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট কুড়িটি প্র্যাকটিস সেটের প্রশ্ন এবং পরে আঠেরোটি অতিরিক্ত প্রশ্ন তো এই হলো মোট আটত্রিশটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম এবং প্রকৃত নাম থাকে এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সব জিকের অধ্যায় ক্লাসগুলো পেয়ে যাবে এবং প্রতিদিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তাহলে এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন ফ্রি জিকে পিডিএফ জিকে মক টেস্ট গণিত রিজনিং মক টেস্ট প্রোভাইড করা হয় ওকে